দয়াব আগামীকাল, আগামীকাল আবার ছেলেগুলো, আগামীকাল ছেলেগুলো সবাই যুদ্ধে যাবে দয়াব, তুমি তাদের রক্ষা করো দয়াব। গান্ধারী মামা ভগবানের কাছে বসে মঙ্গল কামনা করছে, এদিকে ধর্মপুত্র যুধিষ্ঠির গিয়ে বলে উঠলো, বড় মা, ও বড় মা, কে কে তুই? আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির তুই চলে যা, তুই কেন গেছিস? তুই তো আমার ছেলেদের অমঙ্গল কামনা করিস, তোকে যদি দুর্যোধন দেখে ফেলে তোকে যে মেরে ফেলবে। মা গো, দাদা আমায় মেরে ফেলু, আমি যে তোমার কাছে এসেছি। বলছে কি বললি আমার কাছে? মা গো, তুমি যে আমার মায়ের ইচ্ছে বড়, বড় মা, তাই তোমার জন্য একবার শেষের বেলা প্রণাম করতে এসেছি। না না, তুই আমার কথা আমায় বলিস না। মা গো, আমি যদি তোমার ছেলে নিজে হতাম, তুমি কি বাধ্য আমাকে সুখ ফিরিয়ে দিতে? যুধিষ্ঠির ধীরে ধীরে গিয়ে গান্ধারীর চরণে প্রণাম করলে, প্রণাম করে উঠে বলছে, তুমি আমায় আশীর্বাদ করো। গান্ধারী বলছে, যুধিষ্ঠির আমি তুমি কি, আমি তোকে কি আশীর্বাদ করব? মা গো, আমায় তুমি আশীর্বাদ করো, কালকে যেন কুরুক্ষেত্রের মাঠে আমার মৃত্যু হয় না। আমি তোকে আশীর্বাদ করলাম, জানিস যুধিষ্ঠির, তুই অন্যের ছেলে হয়ে আজকে আমার চরণে প্রণাম করতে এসেছিস, আর আমার একশত পুত্র যখন যুদ্ধে যায় কোনোদিন কোনোদিন আমায় প্রণাম করে না, তাই তুই যখন প্রণাম করেছিস আমি তোকে আশীর্বাদ করলাম। ধর্মের হোক চক আর অধর্মের হোক কয়। মাননীয় ভক্তমন্ডলী, ভক্তমতী ভাগ, পিতা মাতাকে প্রণাম করলে কি লাভ হয়? ধর্মপুত্র যুধিষ্ঠির পরদিনই কুরুক্ষেত্রে যুদ্ধে চলে গিয়েছে, গান্ধারীর একশত পুত্র চলে গেল, ধর্মের জয় হলো, অধর্মের ক্ষয় হলো। আমরা সেই কলির কি লজ্জা করে আমাদের পরিচয় দিতে? আমরা কলির কি মানব? সবথেকে লজ্জা করে এই আমাদের সনাতন ধর্মকে। বৈষ্ণবকে দেখলে তাচ্ছিল্য করে, ভগবানের চরণে প্রণাম করতে তাচ্ছিল্য করে, পিতামাতার চরণে প্রণাম করতে তাচ্ছিল্য করে। হায়রে জগৎ, আজকে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে ভগবানকে চিনতে পারলাম না, পিতা মাতাকে চিনতে পারলাম না। আরেকজন ইসলাম ধর্মী কাজী নজরুল ইসলাম, তিনি একটা মুসলমান, মুসলমান হয়ে কত সুন্দর কবিতা লিখেছে, কত সুন্দর গান লিখেছে। হে গোবিন্দ রাখো চরণে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। মলয়চাঁদ কাজী সিদ্ধান্ত বলতে, সে একজন বেধর্মী মুসলমান, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন নাম করতে করতে চলে গেলেন,
তার সঙ্গে পিছনে পিছনে বলতো, ওরে কলের যে ভরে নড়িয়ার মানুষ, তোমরাও সবাই বলো বলো হরি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। একজন মুসলমান নাসির মামুদ আমার ভগবানকে কত ভালোবেসেছে। আমরা সনাতন ধর্মী হিন্দু হয়ে ভগবানকে চিনতে পারি না। একজন মুসলমান তিনি আমার গৌর গোবিন্দের লীলা ভক্ত হরিদাস লীলা লিখেছে, নাসির মামুদ। হাইরে জগৎ, সেই হিন্দু ধর্মে সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা মুখে হরি কথা কৃষ্ণ কথা বলতে আমাদের কষ্ট লেগে যায়। কেউ যদি করে তাকে তাচ্ছিল্য করি, যদি রাস্তা দিয়ে বসলো চলে যায় তাকে তাচ্ছিল্য করি, চলে যান। ইসলাম ধর্মে মুসলমানরা যখন রাস্তা দিয়ে মোল্লা কেন বয়স্করা যায় একটাই কথা বলে সালাম আলাইকুম। আর আমাদের সনাতন ধর্মের মানুষ বৈষ্ণবকে দেখলে তারা তাচ্ছিল্য করে, দেখো তিলক কেটে চৈতন্যকে চলে যাচ্ছে। আবার কেউ কেউ তাচ্ছিল্য করে বলে জয় নিতাই, ভগবান বলেছে একটা কথা, আমার বৈষ্ণবের কথা কবে যে আমার বৈষ্ণবের মতো সিদ্ধি হবে। দেখবেন যারা একটু ভগবানের নামকে কিংবা বৈষ্ণবকে তাচ্ছিল্য করে তারাই সিদ্ধি আগে বৈষ্ণব হয়। যাই হয় উপাসার বেশি বাড়িয়ে লাভ নেই, একটু লীলা করতে হবে। আসুন, বলতে গেলে কষ্ট লাগে, এগুলো আসলে গেলে বলতে কম মানে বলতে হয় না, বললে হয় না। আজকে এই হরিবাসরে কত ভক্ত সেবা দিতে এসেছে, পরমাত্মার সেবা নেওয়ার মতো ভক্ত নেই। তা মাননীয় ভক্তমন্ডলী, ভক্তমতী মাগো, আজকে লীলা বিষয়ে একটা নতুন লীলা আস্বাদন করব, একটা ভক্তের কাহিনী, ভক্ত গোরা চা। তা আসুন আজকের লীলা বিষয় একজন বৈষ্ণবীর বৈষ্ণব ভক্তের জীবনী কাহিনী, ভক্ত গোরাচার। ভক্ত গোরাচার ছিল জাতিতে কুমোর। ভগবান কি বলেছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। তা আশ্রয় এই কলিযুগে আশ্রয় কে কে করেছেন একটু হাত তুলুন দেখি, বাবা কে কে আশ্রয় করেছেন? আশ্রয় বলে বস্তু হয়তো অনেকে ভাবতে পারছেন না, অত ভিতরে যান না। আশ্রয় হলো কার দীক্ষা হয়েছে, বাংলা কথা কার দীক্ষা হয়েছে, গুরু দীক্ষা সবাইয়ের হয়েছে। বাহ, এখনো কিছু জীব আছে যারা এই নাম শুনতে এখানে আসে না, যারা নাম কোনোদিন শোনে না, নামকে তাচ্ছিল্য করে, তারা দীক্ষা বলে কি জিনিস জানে না, আশ্রয় বলে কি জিনিস জানে না। বৈষ্ণব কবি বললেন এই কলিযুগে যে না আশ্রয় করে, এই দেহটা মানব নয় পশু সমতুল্য। যতক্ষণ না আমাদের দীক্ষা হয় ততক্ষণ এটা মানব দেহ নয় পশু সমতুল্য। যেদিন দীক্ষা হয় সেদিন থেকে মানব রূপ জন্ম পায়। হাইরে কলের যে, তাই আশ্রয় করে, যে আশ্রয় করে তার নাম হলো বৈষ্ণব। তিনি বৈষ্ণব একজন ছিলেন জাতিতে কুমোর, আশ্রয় করে তিনি বদনে সদাই নাম করতেন, কলিরও কর্ম করতেন। কি কুমোরের কাজ কি গো, মাটি নিয়ে চুকুটে চাকে দিয়ে হাড়ি তৈরি করা। সেই কুমোর ভক্ত গোরাচার মাটি চাকে নিয়েছেন, আর মাটি চাকে নিয়ে হাড়ি তৈরি করতে করতে বদনে বলছে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ না, মধু মাখা কৃষ্ণ না, জপরে 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 রসনা,
শেষে বলছে স্বামী তুমি নাম বন্ধ করো। কি লক্ষ্মী তুমি আমায় নাম বন্ধ করতে বলছো কেন? তোমার লজ্জা করে না? কতদিন আগে একটা শাড়ি দিয়েছি, সেই শাড়িটা সহস্র ছিদ্র হয়ে গেছে। বাড়িতে গোপাল বিগ্রহ, ওই গোপালের প্রত্যেকদিন যে ভোগ লাগানো হয়, আজ তিন দিন ভোগ লাগানো হয় না। ঘরে এক মুষ্টি চাল নেই। ওগো স্বামী আর কতদিন কষ্টে থাকবো? ওই গোপালের ভোগ লাগাইনি, আজ তিন দিন কত গোপাল কষ্ট পেয়েছে। আমরা একটু প্রসাদ সেবা করতে পাইনি তিন দিন। স্বামী গো তুমি নাম বন্ধ করে দিয়ে কলির কর্ম করো, তা নালে বড্ড জ্বালা। লক্ষ্মী তোমার উদরে বড্ড জ্বালা তাই না? একটা কথা বলি লক্ষ্মী, এই হরি নামের সুধা যে বাক্যর পার খুদা তৃষ্ণাতা হয় রে অবসান, এই নামে সুধা যে বাক্যে পা সুধা তৃষ্ণাতা হয় রে অবসান, এই হরি নামে সুধা। কলিযুগে কে সুধা পান করে? বলে জীবাত্মার সেবা দিয়েই মত্ত। এই হরি নামের সুধা যে বাক্যে পান খুদা তৃষ্ণাতা অন্তর
आज अंतर सदाई कृष्ण प्रेम पाई अंतर सदाई कृष्ण प्रेम तई ताई आनंद ब्रज धाम हरि नाम স্বামী তুমি নাম বন্ধ করবে না দেখো দেখো ওই যে দুধে পঞ্চম বৎসরী বালক একটা পুত্র হয়েছিল পুত্রের নাম আদর করে রেখেছিল কি জানেন তো যারা একটু বৈষ্ণব হয় যারা আশ্রয় করেছে গৌর গোবিন্দের নাম অনুসারে পুত্র কন্যার নাম রাখা তাই তাই গোরাচাঁদ বৈষ্ণব তো আদর করে নাম রেখেছে বাড়িতে গোপাল বিগ্রহ নাম অনুসারে ওই পুত্রের নাম গোপাল দেখো দেখো তোমার পুত্র গোপাল আজ তিন দিন চার দিন না সেবা করতে পেরে ক্ষুদায়া চলতে পারছে না মা গো গল্প করার জায়গা অনেক সময় পাওয়া যাবে এই হরিবাসরের কথা বললে আন কথা বললে আমার ক্ষতি হবে না মা ক্ষতি হবে আপনাদের যেটুকু পূর্ণ অর্জন করতে এই মহতি হরিবাসরে এসেছো মা সময় ক্ষতি করে এই দুর্লভ সময়কে ক্ষতি করে অন্য কথা কিছু বলো না মা আমি বলে যাব কি অপরাধ হয় যদি একটু ভালো করে কর্ণের কথাটা চিন্তা করে যে কত বড় অপরাধ কিছু ধর্ম কথা শুনতে শুনতে আন কথা কিংবা চোখে যদি ঘুম চলে আসে তার জন্য কত অপরাধী হয় যাই হোক না কেন লীলার দিকে একটু এগিয়ে যাই বলে যাব তা কি হলো তোমার গোপাল আজ চার দিন না খেতে পেয়ে কেমন করে হামাগুড়ি দিতে দিতে আসছে আর হাঁটতে পারছে না কি বললে লোক আমার সন্তান আমার কন্যা আমার বাড়ি আমার স্ত্রী না ভুল কথা এই হরি নাম জপ হলো আপনার ডুবে যাক মন প্রাণ নাম জপতে জপতে নিজেকে ভুলে যাও নামের সঙ্গে মিশিয়ে দাও কি হবে এই হরি নাম জপ হলো আপনারে ডুবে যাক মন প্রাণ প্রেম পারবারে এই নামে জপ হলো আপনারে তারা মনি হয়ে থাকো নয়ন মনি হয়ে থাকো চির সুন্দর ঘন শ্যাম ঘন শ্যাম হরি হরি
মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতী মা গো, আজকে হরিনাম কেমন বস্তু দেখো। ওইভাবে লক্ষ্মীকে বলছে এই হরিনাম জপ হলো আপনার কে কা কারে তাপত্র। সদাই আমরা বলি আমার 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 আমার, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেদিন কিছু আমার নয়, শেষের দিনে পিছনে পিছনে যাবে বল হরি হরি বল। তা মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতী মা গো, আমি তখন থেকে একাই কীর্তন করছি, আপনারা সবাই মিলে একটু কীর্তন করবেন কি? হ্যাঁ, সবাই মিলে করতালি দিয়ে একটু হোক না, তারপরে আবার কীর্তন হবে। হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, 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 যাদবায়ে মাধব ভাই কেশবায়ে নম, হরি যাদবায়ে মাধব ভাই কেশবায়ে নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন মহাগোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। তা মাননীয় ভক্তমন্ডলী, করে করতালি দিতে বললাম, আপনারাও দিচ্ছেন নামের সঙ্গে লাভ কি হবে না? মাননীয় ভক্তমন্ডলী ভক্তপতি মা গো, পার্থিব জগতে মায়েরা বেশিরভাগ জানে, বাইরে একটা শস্য রোদে দিতে গেলে গাছের ডালে যদি পাখি থাকে পাখিগুলোকে তারা দেয়, তেমনি দেহ আমাদের একটা বৃক্ষ, এই বৃক্ষের মধ্যে কত পাখি পাখি বাসা করে আছে, বিশেষ করে ছোট পাখি কি কাম ক্রোধ লোভ মদ মোহ মাচার, এই ছোট পাখিকে তাড়াতে গেলে আমাদের দিকে ওই নামের সঙ্গে করতালি দিয়ে এই দেহ গাছ থেকে পাখিগুলো তাড়িয়ে দিতে হয়, তার জন্য করতালি দিতে হয়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তাতেও জয়, এটা এটাই ভালো, যোগে যোগ না যাই বিয়োগ, যোগে যোগে মিলাতে গেলে বিয়োগ যদি হয়ে যায় বেকার হয়ে যাবে, তাই যোগে যোগে যোগ দিতে দিতে সবাইকে ওই জয় দিতে হবে, আর জয় দিলে যে জয়ী হবে গো, গোবিন্দের নামে জয় দিলে যে সে জয়ী হয়, তার কোনোদিন কষ্ট হয় না, ভগবানকে ডাকলে তাকে খরচের জন্য কষ্ট পেতে হয়, ওই কষ্ট পরে জয়ী সুখটা আসে, সে সুখের কোনোদিন আনন্দের সীমা থাকে। তাই গোরাচাঁদ বলছে লক্ষ্মী ও আমার ছেলে নয় গোবিন্দের ছেলে, লক্ষ্মী ভাবছে এ শালা বাবাজি, মানে কি হচ্ছে ভজন করতে গেলে
যুগল ভজন করতে হয়। মা গো বাবা কলিযুগে যদি ভজন করতে হয় যুগল ভজন সমান সমান ভক্ত হতে হয়, তবে সেই সংসারে আনন্দ পাওয়া যায়। তা নাহলে হয়তো স্ত্রী একটু ভক্ত, স্বামী একটু, সন্ধ্যাবেলায় এসে স্ত্রী একটু তুলসী তলায় বসেছে একটু নাম করবে, কি বসবি, তাতে ভজন হবে না। হয়তো বাবা একটু বসলো ভক্ত, মা একটু ভক্ত না। মা কাজ করতে করতে ঘরে, বাবা যখন তুলসী তলায় বসেছে, মা ছুটে গিয়ে বলে, সন্ধ্যাবেলা আমি একা কাজ করছি আর তোমার কাজ নেই, ওই মন্দির গড়ায় বসে থাকলেই চলছে। তার জন্য সমকক্ষ ভজন করতে হয় যুগল ভজন, আর যুগল ভজন করলে আনন্দ হয়। তাই গোরা চাঁদ একটু ভক্ত হলে কি হবে, লক্ষ্মী তো ভক্ত নয়, বলে এসালা স্বামী কিছুতেই নাম ছাড়ানো যাবে না। কি করলো, নিজের পুত্রকে নিয়ে গিয়ে বলছে, এই ধরো গোপালকে, তুমি লক্ষ্য রেখো, আমি সংসারে কাজগুলো করে নেই, তুমি হরি হরি করলে চলবে। গোরা চাঁদের কি হলো, নিজের পুত্রকে কোলে নিয়ে সেই নাম, সেই মধুর নাম করতে আছে। মধুর নাম করতে করতে নিজের পুত্র যে কোলে আছে মনে নেই, তিনি কি করলেন, দু করে তুলে নিয়ে বলল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সে হরিনাম করছে। আর হরিনাম করতে করতে প্রত্যেকদিন কাদা নিয়ে এইরকম চুকুরতে চুকুরতে নাম করে, ভাবছে হাতে কাদাই আছে, নামে প্রেমে ডুবে গিয়ে নিজের পুত্রকে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিল, আর সারা শরীর রক্তে লাল হয়ে গেছে। লক্ষ্মী কিছুক্ষণ পরে ভাবছে, নিজের পুত্রকে দিয়ে এসেছিলাম, গোপাল তো এতক্ষণ কোনোদিন পিতার কাছে থাকে না,
তাই একবার দেখে আসি। আস্তে আস্তে ঘরে এসে দূর থেকে লক্ষ্য পড়লো স্বামীকে, সারা শরীর রক্তে লাল হয়ে গেছে, গোপালকে দেখতে পাচ্ছে না। একই স্বামী, ও স্বামী, স্বামী গো, আমার গোপাল কোথায়? কিছুই কথা বলছে না, গোরা চাঁদ বদনে কৃষ্ণ নাম করতেই আছে। ও স্বামী বলো না, বলো না, আমার গোপাল কোথায়? আমার পুত্র গোপাল কেমন করে বলবে না, আমি প্রেমে ডুবে গিয়ে নিজের পুত্রকে যে মাটির গোড়া ভেবে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিয়েছে, সে বাচ্চুকের নেই, নামে প্রেমে ডুবে গেছে। দেখুন কেমন বৈষ্ণব, নাম করতে করতে নিজের পুত্রকে অমন করে মেরে ফেলেছে, সেটাও মনে নেই। লক্ষ্মী প্রিয়া ছুটতে ছুটতে গোপালের কাছে গিয়ে বলছে, আজ বলে দা হে গো, বলো কোথায় আমার ছেলে, বলো কোথায় আমার ছেলে, বলে না ভগবানকে জাগানোর মন্ত্র ভুলে গেছি। গোপীনাথ বলে দে না, গোপীনাথ আমার গোপাল কোথায়? যখন কিছু বলল না, ছুটতে ছুটতে স্বামীর কাছে গিয়ে বলছে, ও স্বামী, স্বামী তুমি বলে দা, বলে দা, চরণে যেই পড়েছে কি
साड़ा दे गोपाल साड़ा दे গোপালের শুধু মুন্ডটা আছে, সারা শরীরটা টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথের চরণে গিয়ে বলছে, গোপীনাথ তোর সন্তান তোর পুত্র আমায় দিয়েছিলি, তোর পুত্রকে তুই নে, আমার পুত্র পাওয়া হয়ে গেছে। গোপালের চরণে নিজের পুত্রের মুন্ডুটা দিয়ে বলছে, গোপাল আমার পুত্র গোপালকে তুই ফিরিয়ে দে, তা না হলে আমি কোনদিন তোর পূজা সেবা কিছু করব না। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গো, ভগবান যে ভক্তকে কষ্ট দেয়, দিয়ে মন বেড়ে মন হরে নিতে কত, যদি ভগবানের চরণে অপরাধ করো তোমার তো সে ফল পেতে হবে। আমরা বলি, মায়েরা বলে, বাবারা বলে, আমার চারটা সন্তান। মাননীয় ভক্তমণ্ডলী, আপনারা সবাই ছাতি হাত দিয়ে বলুন তো, আপনারা কি জন্ম দিয়েছেন? অনেকে বলে আমরা জন্ম দিয়েছি, অনেক জননী বলে, অনেক পিতারা বলে, আমি মাতৃ জঠরে আমি জন্ম দিয়েছি। তা যদি মানব জন্ম দিতে পারত একটা জননী পুত্র বিনে, পুত্র কন্যা কিছু নেই, দিনের পর দিন ভগবানের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় বলে, দয়াময়
একটা পুত্র কিংবা কন্যা সন্তান আমায় দাও। আর একটা মা আর একটা জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয় না, দশটা সন্তানকে বক্ষ মাঝে চেপে রাখে আমার সন্তান। কেউ যদি কোনো মা বলে কোনো বাবা বলে আমি জন্ম দিয়েছি, এটা ভুল। সেই পিতা পারত তো, সেই মাতা পারত তো একটা সন্তান কেন চারটি সন্তানের জন্ম দিতে, তার হয় না কেন বন্দা? কেন করিও কলির কর্ম না ছাড়িয়ে নিজ ধর্ম আপনারে হয়ে সাবধান। কলির কর্ম করো, তার মধ্য দিয়ে ভগবানকে ডাকতে হবে, বুঝতে হবে। কিন্তু ওই লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া ভক্ত গোরাচাঁদ ওই গোপালের চরণে সেবা পূজা করত বলে, নাম করত বলে লক্ষ্মীপ্রিয়া তাচ্ছিল্য করত। ওই গোপাল কোনদিন সাড়া দেবে? ওই গোপাল কোনদিন মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে? কোথায় চলে গেল, কোথায় চলে গেল সেই অহংকার মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মাগো। তাই বলেছে যে মন বিনি মন হরে নিতে কতক্ষণ, চলে গেল সন্তান। লক্ষ্মীপ্রিয়া বলে উঠল, স্বামী ও স্বামী, তুমি আজকে নিজের পুত্রকে এমন টুকরো টুকরো করে ফেলে দিলে, তুমি বৈষ্ণব হয়ে এই কর্ম করলে, জীবনিত্য কৃষ্ণদাসকে শেষ করে ফেললে। তাই তুমি এক কাজ করো, তুমি মরে যাও। যারা বৈষ্ণব হয় দেখবেন, অবশ্যই যারা হয় অনেকে কি করে, গলায় দড়ি দিয়ে দিল, কে বিষপান করে নিল, কেউ কারেন্টে শর্ট খেয়ে, কেউ রেলের নিচে। যারা বৈষ্ণব তারা অমন কর্ম করে না। তাই কি করলেন সেই বৈষ্ণব, মরতে যাবে আবার ভাবছে না তো, এ দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তো গোবিন্দের। মহাভারতে একটু চলুন, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের লক্ষ্য করে বলছে, আচ্ছা রাধে তোমরা ব্রজগোপী এত ব্রজ সখা আছে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমার নাম বলতে বলতে তোমরা প্রেম বাড়ি বরিশন করো, তা তোমার প্রেম বরিশন যে হয় আমার নাম করতে করতে, কিন্তু আমি আমার নাম করতে করতে তো কোনোদিন প্রেম বাড়ি বরিশন হয় না। রাধারানী সেদিন বলেছে, দ্রৌপদী সেদিন বলেছিল, দ্রৌপদী সেদিন এসে বলেছিল, শোনো কৃষ্ণ তোমার প্রেম বাড়ি আসবে সেই দিন যেদিন সৎ বৈষ্ণবের চরণ রজ নিতে পারবে। ভগবানকে বলছে ভক্ত, দ্রৌপদী শব্দের সখী বলে ডাকতো, সখা বলে ডাকতো, আর সখা কৃষ্ণ দ্রৌপদীকে সখী বলে ডাকতো। তা সখী এই কলিযুগে এই বৃন্দাবনে বৈষ্ণব কোথায় পাবো, আসল বৈষ্ণব কোথায় পাবো? অনেকে বৈষ্ণব সেজে বসে থাকে, বৈষ্ণবকে আসল বৈষ্ণব কেউ চিনতে পারবে? ওই শিক্ষা রেখে দিলে, তিলকানি করে নিলে বৈষ্ণব হওয়া যায় না, বৈষ্ণবের আচরণ করতে হবে। তবে মাননীয় ভক্তমন্ডলী ভক্তিপতি মাগো, আসল বৈষ্ণব চিনবেন কেমন করে? যাহারে যে বৈষ্ণবকে দেখলে, যাহারে দেখলে বদনে দুই সে কৃষ্ণ নাম, সে হয় কলিযুগে বৈষ্ণব প্রধান। তাকে দেখলে বদন হতে কৃষ্ণ কথা বেরিয়ে আসবে, তাকে দেখলে চরণে লুণ্ঠিত হবে মস্ত, সেই হলো আসল বৈষ্ণব। ভগবান শ্রীকৃষ্ণ ভাবছি তুমি তুমি বৃন্দাবনে বৈষ্ণব কোথায় আসো, বৈষ্ণব পাবো ঘুরে বেড়াচ্ছি। একদিন দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী কুরুক্ষেত্রে যুদ্ধ, বিশ্বদেবের কাছে আশীর্বাদটা নিয়ে এসো। দ্রৌপদী এমন সময় চলে যাচ্ছে বিশ্বদেব, বিশ্বদেবের কাছে আশীর্বাদ নিতে। তা আগেকার দিনে জুতো যে পরে যেত না, জুতো কিসের জুতো হতো? খড়। ওই পাকা ঘরে খড়ম পড়ে গেলে কি খড়খড় করে আওয়াজ হয়? দ্রৌপদী এখন ওই খড়ম পরিয়ে চলে যাচ্ছে ভীষ্মের ঘরে, কৃষ্ণ পূজনের দিয়ে বলছে, দ্রৌপদী
তুমি খড়মটা নিচে খুলে যাও, না হলে আজ পেলে বিশ্বদেব আগে থেকে জানতে পেরে যাবে তুমি যে দ্রৌপদী। দেখুন গোবিন্দের কেমন খেলা। দ্রৌপদীকে খড়মটা বাইরে রেখে ভীষ্মের কাছে যেতে বলল। যেই চলে গেল দ্রৌপদী ভীষ্মের কাছে, গোবিন্দ আবার গিয়ে দ্রৌপদী দুটো খড়ম নিয়ে মুখে যেই চেপে ধরেছে, নয়ন দিকে প্রেমবাণী বরিষ্ঠ করতে লেগেছে। দ্রৌপদী বেরিয়ে এসে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ তার দুটো খড়মকে বুকে চেপে কৃষ্ণ প্রেম বাণী বর্ষণ করতে ঝরে চলে যাচ্ছে, নয়ন বাণী বর্ষণ করতে করতে ঝরে 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 চরণে পড়ে গিয়ে পড়ছে। দ্রৌপদী বেরিয়ে এসে বললো, কৃষ্ণ তুমি শেষে কিনা আমার আমার পাদুকা তুমি পক্ষে ধরেছ, আমার চরণের দুই পক্ষে ধরেছ, কেন তুমি তো বলতে পারি আমি তোমাকে দিতাম তুমি যদি চাই। কি বললে দ্রৌপদী? তুমি দিতে? হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, এই দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার, তো তোমার জিনিস আমি তোমাকে দেব, তাতে অপরাধ কি? মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতী মাগো, কেমন ভক্ত দেখো, যদি কেউ জীবন যৌবন মন প্রাণ গোবিন্দ চরণে নিবেদন করতে পারে তার কোনোদিন দুঃখ থাকে না। ভক্ত গোরা চা কাছে, আমি এ দেহ মন প্রাণ তো গোবিন্দ চরণে সমর্পণ করেছি, আমি কেমন করে কেমন করে এ প্রাণ ত্যাগ করবো? না, চলতেছিল আগুন, ছুটে গিয়ে নিজের দুটো হাতকে যে হাত দিয়ে বৈষ্ণব কৃষ্ণ দাস অনুদাসকে শেষ করেছে ওই জ্বলন্ত অগ্নি প্রবেশ করে দিল, দাও দাও করে দিয়েছে। দেখা দাও দয়াময়, দেখা দেখা দয়াময়, আর যে আমি জানা সহ্য করতে পারছি না, হাত দুটো পুঙ্গ হয়ে গেল পুড়ে, বসে বসে কাঁদছে। লক্ষ্মী এসে বলছে, স্বামী আমি না হয় তোমায় বলেছি, রাগের মুখে আমি না হলে বলেছিলাম, তার জন্য তুমি দুটো হাতকে শেষ করে দিলে, আর তো তুমি কলির কর্ম করতে পারবে না, আর কি কোনোদিন গোপালের ভোগ লাগবে না, আর কি কোনোদিন আমরা প্রসাদ পাবো না। শোনো আমাকে একটা ঝোলা দাও, আমি ওই নগরীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নগরবাসীকে বলবো, ওগো নগরবাসী আমায় আমায় এক মুষ্টি ভিক্ষে দাও না। না লক্ষ্মী, তোমাকে যে নারায়ণ সাক্ষী করে বিবাহ করে এনেছি, তোমার কষ্ট দুঃখ ভুল সব কিছু আমি রক্ষা করে ফেলবো, লো রক্ষা করে দেব। তবে আজকে কেন, আজকে কেন তুমি এমন করছো লক্ষ্মী? তোমাকে তোমাকে ওই মাধুকরী করতে যেতে দেব না। মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতী মাগো, আমরা কি করি, স্ত্রীকে নিয়ে আসি বাড়ি চাকরি সবে, এই তুমি এটা করো সেটা করো ওটা করো, না করলে আমরা কলির জীব এমন একটা লাঠি দিয়ে হয়তো মারতেই শুরু করে দেই, লাঠি জুতা ঝাঁটা এগুলো অপকর্ম যে করে এই কলি যুগে তাকে মানুষ বলে গণ্য নয়। যাকে অগ্নি সাক্ষী করে নারায়ণের কাছে বলেছিলাম, অগ্নি নারায়ণ আমি স্ত্রীকে নিয়ে যাচ্ছি, ওর যত কষ্ট দুঃখ সব আমি বহন করব, তাই বলছি লক্ষ্মী তোমাকে তোমাকে ওই নগরের দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুকরি করতে যেতে দেব না, আমি যাব, আমাকে ঝোলাটা দাও, আমি গিয়ে নগরবাসীকে বলবো, ওগো নগরবাসী
আমায় ভিক্ষা দাও গো নগর বাসি। ও যে গোপাল সেবা নগরবাসী গোপাল সেবার তরে আমায় ভিক্ষা নগরবাসী গোপাল সেবার তরে। আজ তাই তো আমি দরে এসেছি ভিক্ষা দাও আমায় এক মুষ্টি ভিক্ষে দাও না নগরবাসী, আমায় একটা মুষ্টি ভিক্ষে দাও না, আমি গোপালের সেবা দেব। নগরবাসী সবাই, কেউ কেউ দিয়েছে অর্থ করি, কেউ এক মুষ্টি তণ্ডুল দিল না। মাননীয় ভক্তমণ্ডলী, আজকে আমার বাবা, সে আজকে গোপাল সেবার জন্য মাধুকুরি ভিক্ষা দিয়েছে। গোপাল সেবার জন্য মাধুকুরি করে, মাধুকুরি করে নিয়ে আজকে চলেছে গোরাচাঁদ নগরীর পথে পথ দিয়ে। আর বদনে বলছে দয়াময় বলি আরে গতকাল গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে
নগরে নগরে মাধুকুরি করে নিল, মাধুকুরি করলে কি হবে, কেউ এক মুষ্টি চাল দেয় না। লক্ষ্মী ভাবছে তাই তো স্বামী যে মাধুকুরি করতে গেল এখনো এলো না। বেলা অতীত হয়ে গেল, কখন গোপালের ভোগ লাগাবো, কখন আমরা প্রসাদ পাবো। রাস্তা দিয়ে যখন নাম করতে করতে চলে যাচ্ছে গোরা চাঁদ, কেউ যখন এক মুষ্টি চাল দিল না, কেন দিল না? নগরবাসী সবাই বলছে, ওইটা সেই মুসলমান গোরা চাঁদ না, ওর সাথে নিজের পুত্রকে মেরে হাত দুটো পুড়াইয়ে কলির কর্ম করতে পারে না, মাধুকুরি করতে এসেছে, দূর হয়ে যা। গোরা চাঁদ পথ মধ্য দিয়ে চলে যাচ্ছে, সবাই পড়ি দিয়েছে, কেউ বা ইট পাটকেল ঢুকিয়ে দিয়েছে। বাড়ির সামনে যখন গিয়েছে, লক্ষ্মীপ্রিয়া দেখতে পেয়ে স্ত্রী স্বামীকে উনানে জব হারিয়ে জল দিয়ে জ্বালন দিচ্ছে, কেন ঝোলাটা প্রচন্ড ভারী লাগছে, তো তাই দেখছে অনেক মাধুকুরি করেছে, আজকে গোপালের ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করব। আর এমন সময় ওই ঝোলাটা নিয়ে যখন গিয়েছে, লক্ষ্মী ছুটে এসে বলছে, ও গোস্বামী দাও না, দা দেখি। ঝোলাটা কাঁধ থেকে নিয়ে যেই দেখেছে ইট পাটকেল, এক মুষ্টি চাল নেই, চিৎকার করে বলে উঠল, না কি করলে স্বামী, আমি কি তোমার নাই, দয়াময় কত দুঃখ দেবে, তবে কেন এত দুঃখ দয়াময় তবে কেন গোরা চাঁদের মো নিকপা ব্যথা পেয়ে কাঁদে চিরকাল, গোরা চাঁদের মো নিকপা ব্যথা পেয়ে কাঁদে চিরকাল, জানো
কতদিন এতদিনকে এইভাবে কষ্টে থাকবো তো কি হলো গোরাচন্দ বলছো ও লক্ষ্মী নাই বা পেলাম চাল নাই বা পেলাম কিছু এখনো তো কোনোদিন গঙ্গার জল শুকিয়ে যায়নি তুলসী গাছের পাতা তো কোনোদিন নির্মূল হয়ে যায়নি জানো লক্ষ্মী প্রত্যেক দিন চন্দ্রই গঙ্গা জল তুলসী গোবিন্দকে নিবেদন করব আর গোবিন্দকে নিবেদন করে হয় গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে সেবা করব আমার তো খিদা মিটবে না স্বামী আমার যে উদরে বড্ড জ্বালা জগতের চিন্তামণি জয়িতাই আজকের এই হরিবাসর গানের কীর্তনিয়ার জুলল দোলায় রাধার বংশে সবাই মিলে একটু কীর্তন হোক সবাই করতালি দিয়ে হরিহরায়ে হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম 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 যাদবায়ে মাধবায়ে কেশবায়ে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ যে করি কি গো বৃন্দাবন যেতে হলে কি বলতে হয় রাধে রাধে রাধা নামের করি চাই তাই আসুন ও যে রাধে রাধে ও যে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো
করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে সবাই তো প্রসাদ পেয়েছে বসেছে গো, কেউ কেউ পায়নি এখনো, সে বুঝতে পেরেছি। তা সবাই প্রসাদ পেয়ে বসেছেন, একটু রাধারানীর নামে জোর করে জোর করে সবাই বলতে হবে, জোরসে বলো রাধে রাধে, জোরসে বলো। মায়েদের গলা কম হয়ে যাচ্ছে বাবা, যদি পাড়ায় একবার ঝগড়া লেগে যায় না, তখন মায়েদের গলা 100 কিলোমিটার পর্যন্ত শোনা যায়, তোর ঘরে এটা হলো সেটা হলো, তখন কত জোর গলা বেরিয়ে যায়। এখন গোবিন্দের নামে রাধারানীর নামে জয় দিতে বলে রাধি রাধি, একবার জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো, রাধে রাধে আমি বললাম আসছে বছর, সবাই বলেছে আবার হবে, সবাই মিলে কৃপা করুন এই বাড়িতে আবার যেন এইরকম হরিবাসর হয়, আনন্দ হয়, যেন বৎসর বৎসর এইরকম হরিবাসর করে ভক্ত সেবা দিতে পারে, জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। জোরসে বলো আজকে কত না আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে কিসের জন্য? এক মনে এক প্রাণে যদি গোবিন্দকে কেউ ডাকতে পারে, তা না হলে তার কৃপা হয় না। কেমন করে দুর্যোধন, দুর্যোধনের বেগকে কৃষ্ণ, কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে দুর্যোধন, বেই আজকে আমার বাড়িতে যেতে হবে, আমার বাড়িতে আজকে সেবা করতে যেতে হবে। দুর্যোধন অহংকারী তো, অহংকারী দুর্যোধন রাজা, দামি দামি ক্ষীর মাখন ছানা সুন্দর করে তৈরি করেছে, এদিকে অহংকারে বলছে মনে মনে আজকে বেইকে সেবা দেব, কৃষ্ণকে সেবা দেবে বলে বলে না, বেইকে সেবা দেব। তাই এ পাশে বিদুর, বিদুরের স্ত্রী পরাশরী দুজনে দিনান্তে কৃষ্ণের সেবা দেবে বলে কত আদর করে কৃষ্ণকে ডাকে, বলে দয়াবো দয়াবো আমি তোমার সেবা দেব, আমি তোমার যে সেবা দেব, তুমি একবার কৃপা করে আমার বাড়িতে চরণ ধুলি দিও। এই করছি বাবা কৃষ্ণ, এমন সময় দুর্যোধনের বাড়িতে চলে যাচ্ছে, এই বাড়িতে আজকে সেবা নেবে বলে আনন্দে পুলকিত হয়ে চলে যাচ্ছে, তাই এমন সময় যখন চলে যাচ্ছে এদিকে
পত্রের কুটিরে বসে বিদুর পরাশরী কাঁদছে দয়া মন। আর বিদুর যে রাস্তা ধারে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ যদি আসে ধরে নিয়ে আসবে। কৃষ্ণ চলে যাচ্ছে, বিদুর গিয়ে বলছে, কৃষ্ণ তুমি কোথায় যাবে? আমি যাব দুর্যোধনের বিয়ের বাড়িতে। ও কৃষ্ণ, বুঝতে পেরেছি তোমার বেই রাজা ক্ষীর মাখন ছানা ইত্যাদি ইত্যাদি সেবা দেবে। আমি তো খুদের নাড়ু ছাড়া আমি তোমার সেবা দিতে পারবো না, তাই তুমি আমার বাড়িতে যাবে না। কৃষ্ণ কেউ বিদুরকে বলে চলে গেল, না আমি তোমার বাড়ি যাব না, ওই দুর্যোধনের বাড়ি যাচ্ছি। যে দেখছে অহংকারী দুর্যোধন ক্ষীর মাখন ছানা সবকিছু তৈরি করে সাজিয়ে রেখেছে, কৃষ্ণ দেখো এই দেখো আজকে কত সুন্দর রান্না করেছে তোমায় সেবা দেব বলে, তুমি কত সেবা করবে করো, অহংকারে বলে ফেলল। আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে চমকে উঠল, একই দুর্যোধন আমি তোমার বাড়িতে সেবা করব না। ফিরে চলেছে বিদুরের বাড়িতে, বিদুরি দিকে বলে চলে গেল পরাশরীকে, পরাশরী আজকে আসবে আমাদের বাড়িতে, সে দুর্যোধনের বাড়িতে ক্ষীর মাখন ছানা সেবা করতে গিয়েছে। হলো কি, বলে দিয়ে বিদুর চলে গেল গঙ্গায় স্নান করতে। আর গঙ্গায় যখন স্নান করতে চলে গেল, পরাশরী বসে বসে নয়ন জলে মুখ্য ভক্তি করতে, দয়া তুমি এসো এসো প্রভু আমার হৃদয় মন্দিরে। বলতে বলতে লক্ষ্য পড়ে গেল কৃষ্ণ এসে দেখছে বিদুর, ও বিদুর এই যে আমি এসেছি, একই একই দয়াময় তুমি এসেছো, দয়াময় এসো এসো। বিদুর সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ছিল, ঘরের ভিতরে কি ছিল গো, পাকা কলা, পাকা কলা গুলো বার করে নিয়ে এসে কৃষ্ণকে কোলে বসিয়েছে পরাশর, দিয়ে এত আনন্দে সেবা দিচ্ছে, কলাটাকে ফেলে দিয়ে চপাটাকে কৃষ্ণকে সেবা দিচ্ছে। যেখানে কোন স্থান সেখানে, কত সুন্দর ভাবের জায়গাটাই শেষ হয়ে গেল। সে তো গোবিন্দের খেলা না, তিনি যেমন খেলাবেন তেমনি খেলা হবে। তাই এমন সময় পরাশরী কৃষ্ণকে কোলে নিয়ে আবেগে আস্তে আস্তে করে কলাগুলো ফেলে দিয়ে তার চপাগুলো গোবিন্দের বদনে দিচ্ছে। কে গিয়ে বলল বিদুর কি, বিদুর ও বিদুর তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে কি? আমার বাড়িতে কৃষ্ণ এসেছে বিদুর। এমন সময় ওই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণ এসেছে বলে সেই আনন্দে স্নান করতে নেমে নিজের গঙ্গের বস্ত্রটা যে ছিল সেইটা নিচুড়তে নিচুড়তে উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে চলেছে কৃষ্ণ। বিদুর বাড়িতে এসে বলছে পরাশরী, তুমি কি করছো পরাশরী? তুমি আমার কৃষ্ণ এসেছো কতদিন পরে, তুমি কলাটার সেবা দিয়ে তার চপাটার সেবা দিচ্ছ, কলাটাকে ফেলে দিচ্ছ। পরাশরী চমকে উঠলো, কিন্তু স্বামী তুমি তুমি তোমার শরীরটার দিকে তাকিয়েছো, কৃষ্ণ প্রেম কেমন দেখুন যে ভালোবাসতে পারবে। বিদুর এমন সময় যে উলঙ্গ আছে সে কথাটা মনে নেই, পরাশরী বলল আমি না হলে কলার চপাটা সেবা দিয়েছি, কিন্তু তুমি তোমার শরীরটা দেখেছ। বিদুর চমকে উঠল, সঙ্গে সঙ্গে হাতে কাপড়টা ধরা আছে পরে নিল,
দেখুন কেমন কৃষ্ণ প্রেম, এমন প্রেমে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তমতী মাগো, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, কেমন ভাবে তিনি আমার দয়াল ঠাকুর, আজ দয়া করে দিন জনে খুঁজি পথে পথে হৃদয় রতন বিলিয়ে দিতে, তোমায় খুঁজি পথে পথে হৃদয় রতন বিলিয়ে দিতে, ডাকার মতো ডাকা যদি কেউ ডাকতে পারে তাকে কৃপা করে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মাগো, তাই বিদুরকে কৃপা করে গেলেন কৃষ্ণ। আজকে আমরা
সন্তান সন্ততি স্ত্রীর জন্য কাঁদি, বাবার জন্য কাঁদি, ভাইয়ের জন্য কাঁদি, মায়ের জন্য কাঁদি, কিন্তু গোবিন্দের জন্য পেয়ে কাঁদে। তেমন যদি কেউ একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সারা দিনের মধ্যে একবার তাকে ডাকতে পারে তার কি হয়? তাই বৈষ্ণব কবি কলম দিয়ে গেলেন, কেমন ও যে কৃষ্ণ কথা ভেবে ভেবে, ও যে কৃষ্ণ কথা ভেবে ভেবে, ওরে কলির জি ফেলে রে আখি জল, ও মন ময়না ও মন ময়না ময়না ময়না, কৃষ্ণ কথা একবার হরি কথা বল, ওই না কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে, ওরে কলির জি ফেলে রে আখি জল, ও মরে মাইনা ও মরে মাইনা মাইনা যখন জননী জগৎ থেকে আমরা এসেছিলাম, কিছু নিয়ে এসেছিলাম, কিছু নিয়ে আসি না, যাবো যেদিন যাবো যেদিন, সঙ্গে কিছু যাবে না। তাই বৈষ্ণব কবি কেমন লিখছেন দেখুন, এসেছি আজ খালি হাতে যেতে হবে, খালি কি নিয়ে যাবো গো, এই ঘর বাড়ি, টাকা পয়সা, সন্তান সন্ততি, শেষের দিনে এই হলি না, শেষের দিনে এই হলি না, শেষের দিনে এই হলি না, ওরে হবে রে সম্ভব, ওমর মাইনা ওমর মাইনা মাইনা এখন তো ওই ডাক্তারখানা বেডের মধ্যেই বাচ্চা হয়ে যায়। আগেকার দিনে মায়েরা যখন বাচ্চা প্রসব করত মাটিতেই হতো, তাই পদকর্তা বৈষ্ণব কবি কত সুন্দর লিখেছেন, এসে ছয়া যাই মাটিতে তোমাদের যেতে হবে শ্মশান ঘাটে এই মাটিতে, হায় এসেছিলাম এই মাটিতে বাবা, এসেছিলাম এই মাটিতে যাব মাটিতে, ওই যে আমি বলি না তিনতলা তিনতলা চারতলা ঘর করেছে, আজকে আমাদের দাদা কত সুন্দর করে ঘর করেছে, অনেকদিন পরে এলাম দেখলাম তো বনমালীপুর, কোনোদিন আসতে সুযোগ হয় না, আজকে আপনাদের চরণদুলি পেতে অনেক কষ্টে এলাম রতনবাবুর কৃপায়। যাই হোক, সবাই মিলে চরণদুলি তো অন্তত দান করবেন, জন্মে জন্মে যেন বদন ভরে কৃষ্ণ কথা বলতে পারি। দাদা কত সুন্দর বাড়ি করেছে, যেদিন চলে যাব আমাদের ওই একতলা দুতলা তিনতলা কিছু থাকবে না, এসেছিলাম এই মাটিতে
যেতে হবে এই মাটিতে শেষের দিনে সাড়ে তিন শেষের দিনে সাড়ে তিন শেষের দিনে সাড়ে তিন ওই মাটির ভিতরে হবে ওমর ময়না ওমর ময়না ময়না জয়নিতাই পিন্টু দালাল বনমালীপুর গ্রামনিবাসী ইনার গানে মুক্ত হয়ে 100টি টাকা এবং তপন দালাল 50টি টাকা উপহার দিচ্ছেন। জয় গৌর নিতাই প্রেমানন্দে হরি হরি বল হরি বল জপে যাও না মেরে মালা জপে যাও না মেরে মালা সর্বদা অন্তরে হরে কৃষ্ণ মাননীয় ভক্তমন্ডলী ভক্তপতি মাগো আজকে এই রতনবাবুর বাড়িতে কৃপা করে চরণধুলি দান করেছেন যেসব ভক্ত এখনো প্রসাদ খেতে বাকি থাকেন যদি কেউ বাকি থাকেন কেউ খালি মুখে যাবেন না খালি মুখে যাবেন না খালি মুখে যাবেন না কেউ খালি মুখে যাবেন না প্রসাদ পেয়ে বাড়ি যাবেন খালি মুখে যাবেন না প্রসাদ পেয়ে বাড়ি যাবেন খালি মুখে যাবেন না যারা প্রসাদ খেতে বাকি আছে প্রসাদ পেয়ে বাড়ি যাবেন কেন আজকে কৃষ্ণ নামের যারা ধনী তারা একটু দুঃখী হয় আজকে এত সুন্দর ভক্ত সেবার জন্য যে ব্যবস্থা করেছে যদি একজন ভক্ত ঘুরে চলে যায় তাতে কত বড় অপরাধ অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসাতলে একজন অতিথি যদি অভুক্ত অবস্থায় ফিরে যায় আজকে এত বড় যজ্ঞ বিথায় হয়ে যাবে তাই বলছি তোমরা সবাই প্রসাদ দিয়ে বাড়ি যেও গো খালি মুখে যেও না অনেকে হয়তো প্রশ্ন করবেন যে প্রসাদ পেয়ে যখন যাবো খালি মুখে যাবো না তো কি করবো হরি নাম বলতে বলতে বাড়ি যাবেন খালি মুখে ওই যার সঙ্গে একটু হরি নাম বলতে বলতে যাবেন কেন জানেন তো হরি নাম বললে লাভ কি হয় অপরাধ মার্জনা করবে এই কলিযুগে হরিনাম করার মতো লোকের ভক্ত নেই যে ভক্ত আছে সে গভীরভাবে ভাবে আর বিশ্লেষণ করতে গেলে আজকে রাত্রি হয়ে যাবে তো লীলা শেষ হবে না যাই হোক আবার যদি কোনোদিন কৃপা হয় জীব শিক্ষা করেই সারা আসরটাই কাটিয়ে দেব লীলা করতে হবে না তত্ত্বকথা ছাড়া যদি কৃপা করেন পুরো 4 ঘন্টা তত্ত্বকথা বলেই আমি যাব লীলা শ্রবণ করতে হবে না এমন বস্তু আছে যদি ভক্ত কৃপা হয় তাই আজকে ভক্ত গোরাচাঁদ ওই বসে বসে কাঁদছে এমন সময় জগতের চিন্তামণি ঈশ্বর পরম কৃষ্ণ ভক্তের কষ্ট কি সহ্য করতে পারে গো আজকে রতন বাবুর কষ্ট কি সহ্য করতে পেরেছে ভগবান ভগবানকে ডেকেছিল আজকে মানসিক করে মহাপ্রভুকে নিয়ে এসে ভক্ত সেবা দেবে দিয়েছে তাই আজ গোরাচাঁদ কাঁদছে ডাকছে দয়াময় কষ্ট কত দেবে দা আমি তবুও ভুলবো না তাই এমন সময় গোরাচাঁদ বসে বসে কাঁদছে ভগবান একটি ছোট্ট বালকের বেশ ধারণ করে ভক্তের বাড়িতে চলেছে আর বদনে বলছে যার মুখে ভাই হরি কথা না তার পাশে কেউ যে ও
छोरी कथा ना तारे पासे केउ जे ভগবান ছোট্ট বালক বসে এসেছে তো ভক্তকে পরীক্ষা করতে, তাই এসে বলছে কে আছো গো বাড়িতে? আমি সাত দিন কিছু খাইনি, আমাকে দুটো খেতে দেবে। বাড়ি থেকে বেরিয়ে এলো এক বাবা, বয়স অনেক হয়েছে, বলছে এই বাবা তোকে দেখে মনে হচ্ছে বৈষ্ণব, তুই কি আমার বাড়িতে সেবা করবি? মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতী মাগো, কত বড় কথা দেখুন, একটু একটু মাথায় নিলে হবে, তত্ত্ব এটাই বলে কি যাহা বদনে দেয়া হয় উদরে যায়, একটাকে বলে খাওয়া আর একটাকে বলে সেবা করা। কোনটাকে বলে? বিয়ে বাড়িতে গেলে দেখবেন মাছ মাংস যাতে ইত্যাদি সেই খাওয়ার গুলো খাওয়া হয়। আজকের দিনে যে ব্যবস্থা করেছে এটা কিন্তু প্রসাদ, এটা সেবা বলতে হবে। আর সেবা যদি কেউ না বলে, খাওয়া বলে, আজকের প্রসাদকে যদি ভাত বলে, এতে অপরাধ। কি অপরাধ? পুরীধাম কে কে গিয়েছেন একটু হাত তুলুন দেখি। পুরীধাম? হ্যাঁ অনেকেই গিয়েছে পুরীধাম, গিয়েছে কি করতে? বেশিরভাগ বেশিরভাগ পিকনিক করতে গো। যদি গাড়ি ছাড়ে গাড়িওয়ালাকে বলছে কবেলা মাংস হবে কবেলা মাছ হবে, হরি বল হরি বল, অপরাধ নেবেন না। পরে জন্মে হয়তো আর মানব জন্ম পাওয়া যাবে না। কেন? ধাম বেড়াতে যাচ্ছি, কবেলা মাংস হবে কবেলা মাছ হবে কবেলা ডিম হবে, ছি ছি ছি, এইটা কি ধর্ম? তা পুরী ধামে যদি কেউ গিয়ে থাকেন, পুরীর মন্দিরের পিছনে একটা ছোট্ট ঘর আছে, যে ঘরটার নাম কি? চামচিকে ঘর। দেখবেন অজস্র চামচিকে উপর দিকে পা করে নিচের দিকে মুখ করে ঝুলে আছে, লক্ষ লক্ষ। কারা? এইখানেই আসছে, যারা আজকে গোবিন্দের প্রসাদকে বলবে খাওয়া, যারা গোবিন্দের প্রসাদকে বলবে ভাত, পরজন্মে তাদের দিকে চামচিকি হয়ে ওই জগন্নাথ মন্দিরের পিছনে উপর দিকে পা করে নিচের দিকে মুখ করে ঝুলে থাকতে হয়। ভক্তমন্ডলী আপনাদের এলাকায় বহু বড় বড় কীর্তনী আসে, আমি একজন অধম পামর আপনাদের পাশের গ্রামের ছেলে, পরিচয়টা একটু দিয়ে যায়। আমার বাড়ি বেশি দূরে নয়, নদীর সেপারি কিশোরপুর গ্রামে। এই অভাগা কীর্তন বহু ইউটিউবে আছে, মোবাইল খুললে শঙ্কর সাউ সার্চ করলে অনেক কীর্তন দেখতে পাবেন। যদি কীর্তন ভালো লাগে দূর থেকে সবাই মিলে একটু চরণধুলি দান করবেন, যেন জন্মে জন্মে যেই কুলে জন্ম পাই যেন কেন কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি ডাকতে পারি। জয় রাধে।
ভক্ত গোরাচাঁদের বাড়ি ভগবান আসছে ভক্ত সেজে বাড়ি থেকে বুড়ো বেরিয়ে এলো এসে বলছে বাবা রে তুই তো বৈষ্ণব বালক মাননীয় ভক্তমন্ডলী ভক্তমতী মাগো বৈষ্ণবকে কিভাবে চিনবেন না ললাটে তিল গলায় তুলসীর মালা তাই বৈষ্ণব সেজে ছোট্ট বালক বেশে ভগবান এসেছে বাবা রে তুই তো বৈষ্ণব ছেলে আমি এমন বাড়িতে বাস করি প্রত্যেকদিন খাই আমি কোনদিন সেবা দিতে পারি তুই তো বৈষ্ণব বালক আমি তোকে সেবা দিতে পারবো না বাবা ওই যে তুই দেখছিস না ভাঙা বাড়িটা ওইখানে গেলে তোকে সেবা দিবে তুই চলে যা বাবা এমন সময় চলেছে সেই ভগবান আর বদনে কি বলছে যারে মুখে ভাই হরি কথা নারে পাশে কে হরি কথা কবে হরি গুণ গাবে হরি নামে গানে সদা একটু বলে দিই এইটা বলে দিয়ে গৌর গোবিন্দের লীলা তো কোনোদিন শেষ করা যায় না যদি আবার কোনোদিন কৃপা হয় আপনাদের চরণ সান্নিধ্যে আসতে পারি আবার আনন্দ দান করে যাব যাই হোক অনেকে বাহু তুললে কি লাভ হয় এমনি বাহু তুলে দেবো হরি বল বলতে বলতে এর কারণ আছে বাহু তোলা মানে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ কার কাছে করব না গৌর গোবিন্দের কাছে গৌর গোবিন্দের কাছে আত্মসমর্পণ করলে লাভ কি হয় মহাভারতের দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হয়েছিল মহামানি দুর্যোধন ধরতে ধরতে টানতে টানতে যখন বস্ত্রটা খুলে দিচ্ছে পঞ্চ পাণ্ডব দাঁড়িয়ে আছে স্বামী ও স্বামী তোমরা কিছু বলবে না আমার লজ্জা মানকুল সব চলে যাচ্ছে নীরব পঞ্চ পাণ্ডব বিশ্বদেব দাদু বসেছে দাদু আমি না তোমার নাথ বউ তুমি তো পারতে তুমি তো বলতে পারতে আস্তে তুমি তো বলতে পারতে দুর্যোধন নই ও কাজটা তুই করিস না ভীষ্মদেব কিছু বলে না মাতা গান্ধারী তাকে চিৎকার করে বলেছিল বড় মা আমার যে লজ্জা ঢাকা নেই তোমার পুত্র কেমন করে আমার লজ্জাকে হরণ করে নিচ্ছে সেদিন গান্ধারীও কিছু বলে না শেষে দ্রৌপদী কি করেছিল এক হাতে লজ্জা ঢেকে রেখেছে এক হাতে হাপ গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতী মা গো কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে ভক্তের ডাকে ভগবান কি থাকতে পারে গো কৃষ্ণ ছুটে ছুটে আসছে নারদ বলছে ও কৃষ্ণ তুমি কোথায় যাবে কেন ওই যে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়ে যাচ্ছে লজ্জা থেকে ঢাকতে হবে যে দাঁড়ে দেখছে
কৃষ্ণের আগে লক্ষ্য পড়ে গেল দ্রৌপদীর কাছে, দ্রৌপদী এঘাত দিয়ে লজ্জা ডেকে রেখে এঘাতে বাহু তুলে ডাকছে। কৃষ্ণ চমকে উঠলে কি ফিরে চলে যাচ্ছে। নারদ বলে কি হলো কৃষ্ণ, এখনই গেলে আর এখনই পালিয়ে? কৃষ্ণ বলছে জানো আমাকে যে ডাকার মতো ডাকে না, তাই আমি লজ্জা নিবারণ করলাম। এখনো তো আর জীবন যৌবন সবকিছু লজ্জা সবকিছু ঢাককে ঢেকে রেখেছে, এক বাহু তুলে ডাকছে, আমি ওকে কৃপা করব না। ভক্তের কৃপা বলে দ্রৌপদী তখন দু বাহু তুলে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেই ডাকলেন কৃষ্ণ ছুটতে ছুটতে। জগতের চিন্তামণি আমার দেখা ভক্তের কৃপা করিতে আজ ছুটে চলল পঞ্চ পঞ্চবে কৃষ্ণ যে দ্রৌপদীর বস্ত্র ঝুগিয়েছিল। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মাগো, ভগবানকে ডাকতে গেলে দুবাহু প্রসার করে উচ্চৈশ্বরে কেউ যদি ডাকে তাকে গোবিন্দ কৃপা করবে তার জীবন যৌবন আত্মসমর্পণ সব। যাই হোক আজকে এই সুন্দর ভবনে সুন্দর বৃন্দাবনে এলাম, এবার আমরা বিদায় নেব। আজ লীলা এইখান পর্যন্তই রইল, আবার যদি আপনাদের কোনোদিন কৃপা হয় আনন্দ যতটুকু পারবো দিয়ে যাব, তাই আমি এখান থেকে তো বিদায় নেব। আর বিদায় নেওয়ার বেলা আমি বলে যাই আজ যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরি আজকের এই পালাতে মুগ্ধ হইয়া বনমালীপুর গ্রামনিবাসী কিনু দালাল এবং জগন্নাথ দালাল 110 টাকা এনার গানে মুগ্ধ হয়ে এনাকে পুরস্কৃত করছেন। আশা করি সবাই সমর্থন করবেন এবং সবাই মিলে একবার অফরিধ্বনি দিয়ে আশীর্বাদ করুন। Yeah.
জয় জয় জয়।